করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, আবশ্যিক বিষয়ের পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে, নৈবিত্তিক বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষাগুলো নেওয়া হবে। সকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডাক্তার দীপুমনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের সচিব, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সব বোর্ডের চেয়ারম্যানরা সংযুক্ত ছিলেন। পরীক্ষা নেয়া যদি কোনোভাবেই সম্ভব না হয় তাহলে আগের পাবলিক পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে নম্বর যুক্ত করে ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। কোন শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। যদি আমরা নভেম্বরে ডিসেম্বরে পরীক্ষাগুলো নিতে পারি তাহলে তো পরীক্ষার নম্বরের ভিত্তিতেই হবে এই নির্বাচনিক বিষয়গুলোর উপরে তাদের মূল্যায়ন হবে পরীক্ষার ভিত্তিতে, আর আমাদের যে আবশ্যিক বিষয়গুলো সেগুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে।